আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আমেরিকার এলিমেন্টারি স্কুলগুলোতে বাচ্চাদেরকে পড়াশোনায় উৎসাহিত করার জন্য কি ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় সেটাই দেখাবো। তো ফার্স্টে আমরা একটা রুমে এসেছি। এই রুমে বাচ্চাদেরকে একটা করে কাগজ দেওয়া হচ্ছে, সেই কাগজ দিয়ে ওয়ার্ড মিলিয়ে রং করতে হবে এবং তারপর এভাবে এই যে একটা খেলনা তৈরি করে দিবে বাচ্চাদেরকে। আসলে কিছুই না, মানে ওয়ার্ড ম্যাচিং করাই এটার মূল উদ্দেশ্য ছিল। আর সামনে যে স্টিকার দেখছেন, তো এইরকম চারটা স্টিকার লাগাতে হবে, তাহলেই তারা একটা গিফট পাবে। তো ফার্স্টের রুমে যে রায়ান এই যে কালার করে এই যে ওর খেলনাটা তৈরি করতে হেল্প করছে ওর টিচার। তো এই যে এভাবেই একটা খেলনা তৈরি করে ফেললো টিচার, খুবই মানে রায়ান খুব খুশি হয়েছে। রায়ান এখন কিন্ডারগার্টেনে পড়ে, নেক্সট ইয়ারে মানে আমাদের এখানে সেশন শুরু হয় অগস্ট থেকে, মানে অগস্ট থেকে নতুন ক্লাস শুরু হয়। তো অগস্টে রায়ান আর কি ফার্স্ট গ্রেডে যাবে। তো তারপর এই যে আমরা চলে এসেছি লাইব্রেরিতে, তো লাইব্রেরিতেও ওকে হচ্ছে সেন্টেন্স মিলাতে বলেছে যে ও সেন্টেন্স ম্যাচ করে দিবে। তো ও আর কি সেন্টেন্স তৈরি করছে বসে, তো পরে আর কি মিলিয়েছে এখানে। তো এখানেও একটা স্টিকার পেয়েছে, এই যে স্টিকার লাগাই দেওয়া হচ্ছে ওর কাগজে। তো এইরকম আর কি চারটা স্টিকার ওকে লাগাতে হবে। তো লাইব্রেরিটাও এই সুযোগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। লাইব্রেরিটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। কখনো যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে লাইব্রেরিটা ইনশাল্লাহ ঘুরে দেখাবো। তারপর এই যে আর একটা রুমে এসেছি আমরা, এখানে বাচ্চাদেরকে ফ্রি বই দিচ্ছে, যে বইগুলো বাসায় নিয়ে যাবে এবং তারা পড়তে পারবে বাসায় নিয়ে। তো এখান থেকে বই চয়েস করবে বাচ্চারা। তো রায়ান আর কি এখানে বই চয়েস করেছিল এবং এখানেও একটা স্টিকার কালেক্ট করেছিল। এখানে দেখতেই পাচ্ছেন সব বাচ্চারাই মোটামুটি বই নিতে এসেছে। আর ও আবার ওর টয়টা দেখাচ্ছে ওর টিচারকে। আমি আসলে এখনও বাচ্চাদেরকে মাস্ক পরিয়েই স্কুলে পাঠাই, যেহেতু মাস্ক পরে থাকলে বাচ্চারা একটু সুস্থ থাকতে পারে। তো এই যে ওর তিনটে স্টিকার হয়ে গেছে, এখন ফোর্থ স্টিকার নিতে আমরা যাব। তো এখন এখান থেকে ও বই চয়েস করে নিল, এখন আমরা ফোর্থ স্টিকারের জন্য চলে আসছি জিমনেসিয়ামে। তো জিমনেসিয়ামে ওদেরকে ট্রেন্ড তৈরি করে রাখা আছে, সেই ট্রেন্ডের মধ্যে বসে বই পড়তে হবে। তো সেই বই পড়ার জন্য আবার ওদেরকে সার্চ লাইট দিয়ে দিবে। তো ওর চারটা স্টিকার কমপ্লিট হয়ে গেছে। এখানে বসে বই পড়ার পর আমরা আবার মানে ওই কাগজটা ফেরত দিতে যাব। তো রায়ান এখানে খুবই মজা পেয়েছে, ও এখন এই ট্রেনটার মধ্যে ঢুকবে এবং বই পড়বে। তো আমার আসলে সময়টা খুব বেশি ছিল না আমাদের, কারণ আমি রুশানকে নিয়ে আসিনি আজকে। আজকে বৃষ্টি হচ্ছিল আর রায়ানের স্কুলটা আসলে আমার বাসা থেকে হেঁটে 15 মিনিট লাগে। তো ওর বড় ভাই আর কি রিদওয়ান স্কুল থেকে আসে 4:45 সময়। তো 4:45 সময় ও আসার সাথে সাথেই আর কি আমরা বের হয়ে গেছিলাম রুশানকে রিদওয়ানের কাছে রেখে। তো যার কারণে আর কি রায়ান খুব মজা করছে, এনজয় করছে, যদিও খুব বেশি সময় আমরা থাকতে পারিনি। 6টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, মানে 1 ঘন্টা আর কি আমরা থাকতে পেরেছি। তো এখানে অনেকগুলোই তাবু বা ট্রেন্ড করে রেখেছে এবং বাচ্চারা এসে বই নিয়ে ওখানে বসে বসে সার্চ লাইট দিয়ে আর কি পড়াশোনা করছে। তো পড়াশোনা মোটামুটি করা হয়ে যাচ্ছে রায়ানের, ও খুব মনোযোগ সহকারে দেখেন ওই লাইটের সাহায্যে পড়ছে এখানে বসে। আসলে খেলায় খেলায় পড়া যাকে বলে। তো আমি আসলে খুব পছন্দ করি নতুন কিছু দেখতে আর বাচ্চাদের সাথে নিয়ে, যে কোনো জিনিসই আমার ভালো লাগে, বাচ্চারা খুশি হলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। তো রায়ানে যে পড়ে নিল, তো আমরা এখন ফেরত দিয়ে দিচ্ছি বই। আর রায়ান ওর কাছে খুবই ভালো লেগেছে যে
চারটা স্টিকার নিতে পেরেছে। আমরা যদিও দেরি করে এসেছি, তারপরেও সে চারটা স্টিকার কমপ্লিট করতে পেরেছে, সেই জন্যই ও খুব খুশি। আর বিশেষ করে এই যে ট্রেনটাতে বসে ও যে সার্চলাইট দিয়ে পড়ছে, এটা ও সব থেকে বেশি এনজয় করেছে, সেই জন্য আমি ওর এই শ্যুটটা আর একটু বেশি করেছি। তো এখন আমরা আবার ফেরত যাচ্ছি মেন বিল্ডিংয়ে। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আপনাদেরকে আগে বললাম, তো ওদের মেন বিল্ডিংয়ের সাথে জিমনেশিয়ামের একটা করিডোর আছে, যেটা আর কি উপরে ঘিরে দেওয়া, যার কারণে আমরা ভিজিনি। তো এই যে আমরা মেল বিল্ডিংয়ে চলে এসেছি, তো মেল বিল্ডিংয়ে আসার পর ওদের যে টিচার ছিল সেই টিচারের কাছে আর কি ওই কাগজটা ফেরত দিয়ে দিব। তো এই যে এখানে টিচাররা নিচ্ছিল কাগজগুলো জমা, আর যারা আর কি কমপ্লিট করেছে তাদেরকে ওরা একটা হ্যাপি হ্যাপি স্মাইল, যে ইয়েলো কালারের বেলুনগুলো আছে সেগুলো গিফট করেছে। তো রায়ানকেও একটা গিফট করলো। তো পরে ওলি নিতে এসেছিলো আমাদেরকে, তো সেই সময়তে আর কি ওর বেলুনটা উড়ে গেছিলো। তখন আবার পরবর্তীতে ওর টিচার আর একটা বেলুন আর কি গিফট করেছে, এই যে এই বেলুনটা ফার্স্টে দিয়েছিলো, তো এই বেলুনটা আর কি উড়ে চলে গেছিলো উপরে। তো পরে ওর একটু মন খারাপ হচ্ছিলো, সেই সময়তে আবার ওর আর একটা টিচার ওকে আর একটা বেলুন আর কি গিফট করেছে। তো আজকের দিনটা অনেক ভালোই কেটেছে রায়ানের, কারণ ও খুব খুশি, ওর বাবা এখন এই যে নিতে আসলো, আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।